মদমত্ত যুবকের মারধরে আহত একই পরিবারের তিন সদস্য। বুধবার ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর এলাকায় সকাল আনুমানিক 11টা নাগাদ। ঘটনার বিবরণে জানা গেছে, এলাকার দিলীপ বিশ্বাস সহ একাধিক যুবক প্রতিদিন মদমত্ত অবস্থায় একই এলাকায় বিজয় গোপ নামের যুবককে বিশ্রী ভাষায় গালিগালাজ করে। বিজয় গোপ এলাকার কতিপয় মাতব্বরকে এই বিষয়টি জানিয়ে রাখেন। বুধবার সকালে বিজয় গোপ তার বাড়ি থেকে নয়নপুর বাজারে যাচ্ছিল। অভিযোগ, ওই সময় দিলীপ বিশ্বাস নামের এক যুবক সহ তার সাঙ্গপাঙ্গরা মিলে বিজয় গোপকে বেধড়ক পেটায়। খবর পেয়ে বিজয় গোপের মা স্বপ্না গোপ নিজের ছেলেকে বাঁচানোর উদ্দেশ্যে ছুটে গেলে উশৃঙ্খল যুবকরা ওই মহিলাকেও পিটিয়ে গুরুতর জখম করে। পরবর্তী সময়ে বিজয় গোপের পিতা আহত দুই পুত্র সহ নিজের স্ত্রীকে নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে যান। আহতরা হলেন বিজয় গোপ, অনন্ত গোপ ও স্বপ্না গোপ। বর্তমানে আহতরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে আহতরা তেলিয়ামুড়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করবে বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।